নমস্কার, আমি সুমিতা গুপ্ত। আমার চ্যানেল পুরাণে বিজ্ঞানের তরফ থেকে জানাই সকল দর্শক বন্ধুদের প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সকলে ভালো আছেন। আপনাদের সকলের সুস্থতা কামনা করে আজকের বিষয় নিয়ে আলোচনা করব। যদি এই আলোচনা আপনার ভালো লাগে, মনোগ্রাহী হয়, তাহলে আপনি লাইক, শেয়ার, কমেন্ট করবেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। শুধুমাত্র নতুন যারা এই চ্যানেলে আসছেন তারাই কেবলমাত্র সাবস্ক্রাইব করবেন। আজকের আলোচনার বিষয় হলো বরানগর কুঠিঘাটের তিনটি জনপ্রিয় কালী মন্দির। তার মধ্যে প্রথম কালী মন্দির হলো প্রামাণিকবাড়ির কালী মন্দির। এই মন্দিরের প্রতিষ্ঠাতা হলেন দে প্রামাণিক পরিবার, যাদের আদি বাড়ি বর্ধমানের পুলিনপুর গ্রামে হলেও ব্যবসা বাণিজ্যের জন্য পরিবারটি একসময় বার্মায় চলে যায়। এই প্রামাণিক পরিবারের কুলপুরোহিতরা ছিলেন বড়াল। বার্মায় যুদ্ধ শেষ হলে প্রামাণিক পরিবার দেশে ফিরে আসেন। তারপর দে প্রামাণিক পরিবারের কামদেব দে কলকাতার কুঠিঘাটে বসতি স্থাপন করেছিলেন। তারই দুই উত্তর পুরুষ যথাক্রমে রামগোপাল দে এবং দুর্গাপ্রসাদ দে 1259 বঙ্গাব্দে অর্থাৎ 1853 খ্রিস্টাব্দে মাঘী পূর্ণিমার দিন এই মন্দির প্রতিষ্ঠা করেন। দক্ষিণেশ্বরে মন্দিরের 2 বছর আগেই এই মন্দির প্রতিষ্ঠা হয়েছিল। কথিত আছে দক্ষিণেশ্বরের ভবতারিণী মূর্তি যিনি করেছিলেন সেই ভাস্কর নবীনচন্দ্র পালই এই ব্রহ্মময় বিগ্রহ তৈরি করেন। আসলে নবীন ভাস্কর একই কষ্টিপাথর দিয়ে তিনটি মূর্তি তৈরি করেছিলেন, 1 দক্ষিণেশ্বরের ভবতারিণী কালী, 2 ব্রহ্মময় কালী, 3 কৃপাময় কালী। প্রতিটি মূর্তি তৈরি হয়েছিল দক্ষিণেশ্বরের মন্দিরের জন্য। প্রথম মূর্তিটি তৈরি হয়েছিল ব্রহ্মময় কালীর মূর্তি। ওই মূর্তি রানী রাসমণির পছন্দ হয় না। পরে আবার একটি মূর্তি তৈরি হয়, সেটি কৃপাময় কালী মূর্তি, সেটাও আকারে ছোট মনে হয় তার। আসলে দক্ষিণেশ্বরের মন্দিরের আকার অনুযায়ী ব্রহ্মময় বা কৃপাময় কালীর মূর্তি ছোট, মন্দিরের সঙ্গে তা খাপ খাবে না। সেই কারণে কাটোয়ার দাইহাটের নবীন ভাস্কর আবার ভবতারিণীর মূর্তি তৈরি করেন রানী রাসমণির অনুরোধে, এবং সেই মূর্তিটি যথেষ্ট বড়। কৃপাময় এবং ব্রহ্মময় মূর্তি দুটি যথাক্রমে জয়মিত্র কালীবাড়ি ও অপরটি প্রামাণিক কালীবাড়িতে স্থানান্তরিত করা হয়েছিল। এখনও মাঘী পূর্ণিমাকে মন্দিরের প্রতিষ্ঠা দিবস হিসেবে পালন করে বিশেষ পুজো পার্বণ হয়ে থাকে। গঙ্গার ঘাটের বিপরীত দিকে এই ব্রহ্মময় কালী মন্দির। পুজোর আয়োজন করা হয়ে থাকে প্রামাণিক কালীবাড়িতেই। দীপান্বিতা কালী পুজোর দিন দেবীকে সাজানো হয় বিশেষ বসনে ও স্বর্ণালঙ্কারে। কালের নিয়মে এই মন্দিরেও পশুবলি বন্ধ হয়েছে। দক্ষিণেশ্বরের ভবতারিণী মায়েরা 3 বোন। মা ভবতারিণীর ছোট বোন ব্রহ্মময় কালী এবং মেজ বোন কৃপাময় কালী। বর্ধমানের মহারাজা শিল্পী কাটোয়ার দাইহাটের ভাস্কর নবীনচন্দ্র পালকে একটা বড় কষ্টিপাথর দিয়েছিলেন, সেই পাথরখণ্ড থেকেই তিনটি মূর্তি তৈরি হয়েছিল। জয়মিত্র কালীবাড়ি কৃপাময় কালীকে বলা হয় মেজমাসি, প্রামাণিক কালীবাড়ি অর্থাৎ ব্রহ্মময় কালীকে বলা হয় ছোটমাসি, আর দক্ষিণেশ্বরের ভবতারিণীকে বলা হয় মা। অর্থাৎ মা, মেজমাসি এবং ছোটমাসি এই নামকরণ করেছিলেন ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব, কারণ একই কষ্টিপাথরে তিনটি মূর্তি তৈরি হওয়ার জন্য তিনি তিনজনকে তিনটি নাম দিয়েছিলেন। দ্বিতীয় আলোচনা হলো অপর একটি কালী মন্দির, সেটির নাম হলো জয়মিত্র কালীবাড়ি। প্রামাণিক কালী মন্দিরটির অনুরূপ মন্দির হলো জয়মিত্র কালী মন্দির। প্রাচীন কালী মন্দিরটির আসল নাম কৃপাময় কালী মন্দির, কিন্তু লোকের কাছে পরিচিতি এটা জয়মিত্র কালীবাড়ি বলে। প্রসিদ্ধ জমিদার
জয়রাম মিত্র 1848 সালে এই মন্দিরটি তৈরি করেছিলেন, যার মূল অধিষ্ঠাত্রী দেবী হলেন দক্ষিণা কালী। কৃপাময়ী কালী মন্দিরটি নবরত্ন শৈলীতে নির্মিত একটি মন্দির। গঙ্গা নদীতে মিত্রদের ঘাটের দক্ষিণ মন্দিরের সিংহদরজা, যা দেখতে দক্ষিণেশ্বরের সিংহদরজার অনুরূপ। সিংহদরজার পরেই রয়েছে সারি সারি তুলসী মঞ্চ এবং 12টি শিব মন্দির, যা বাংলার আটচালা স্থাপত্য রীতির অনুসারী। 12টি শিব মন্দিরের প্রতিটি মহাদেবের বিভিন্ন নাম। প্রথমেই পাশাপাশি দুটি শিব মন্দির, তারপর সারি দিয়ে 4টি করে দেউল সীমাবদ্ধ। 12টি শিব মন্দির ও প্রধান নবরত্ন মন্দির নিয়ে গঠিত এই মন্দির কমপ্লেক্সটি দর্শনে অসাধারণ। মন্দিরের পাখি দেওয়া জানলা দরজার কাজ দেখে মনে হয় সত্যি বন্ধ দরজা ও জানালা। নবরত্ন মন্দিরের সামনেই নাট মন্দির। মূল মন্দিরের গঠনশৈলী মূলাজরের ব্রহ্মময় মন্দিরের অনুরূপ। রত্নগুলি বা চূড়াগুলি সমতল ছাদের ওপর অবস্থিত, অর্থাৎ প্রথাগতভাবে নবরত্ন মন্দিরের চাল বাঁকানো হয়, কিন্তু এখানে তা নয়। মন্দিরের গর্ভগৃহটি পরিপাটি করে সাজানো, দেওয়ালে মিনারের কারুকার্য আর পাখি দেওয়া সুন্দর জানলার ছবি। মন্দিরের মেঝে শ্বেতপাথরের নির্মিত। প্রস্তরময় কালীমূর্তিটির অনুপম সৌন্দর্য দর্শকদের মুগ্ধ করবে। মূর্তিটির উচ্চতা 2 থেকে 2.5 ফুট। জয়মিত্রের আরাধ্যা দেবীর নাম ছিল কৃপাময়ী, সেই কারণে এই মন্দিরের নামকরণ হয়েছিল। এই মন্দির সকাল 6টায় প্রবেশদ্বার খুলে যায়, অর্থাৎ 6টা থেকে দুপুর 12টা পর্যন্ত খোলা থাকে, আবার বিকেল 4টে থেকে সন্ধ্যে 8টা পর্যন্ত খোলা হয়। সকাল ও সন্ধ্যা দুবেলাতেই আরতি হয়। ফল মিষ্টি সহযোগে মাকে দুবেলাই নৈবেদ্য দেওয়া হয়, তবে অমাবস্যার রাতে বিশেষ পুজো পার্বণ হয়ে থাকে এবং মাকে লুচি তরকারি মিষ্টান্ন নৈবেদ্য ভোগ দেওয়া হয়। মায়ের রান্নার জন্য আলাদা ভোগকক্ষও রয়েছে। বিশেষ ব্যাপার হলো প্রধান পুরোহিত, মানে যিনি প্রথম দায়িত্ব নিয়েছিলেন মন্দিরের সেবায়িত হিসেবে, তিনি পুজো করার সময় মায়ের সামনে পুজো চলাকালীন তার মৃত্যু হয়েছিল। এই জয়মিত্র ছিলেন জনৈক জাহাজের ক্যাপ্টেনের পুত্র। তার প্রাতিষ্ঠানিক শিক্ষা না থাকলেও সহজাত বৈষয়িক বুদ্ধি ছিল ক্ষুরধার, এবং সেই কারণে পারিবারিক সম্পত্তিও তিনি বাড়িয়ে তুলেছিলেন। দান ধ্যান সামাজিক কাজে তার উদারতা ছিল প্রশংসনীয়। উত্তর কলকাতার শোভাবাজার অঞ্চলে তার নামে একটি রাস্তাও আছে, জয়মিত্র ঘাট লেন। যাই হোক, ফিরে আসি মন্দিরের আলোচনায়। ঝোপের আড়ালে ঢাকা পড়ে যাওয়া একটি ফলক সকলের দৃষ্টি আকর্ষণ করে। খুব রহস্যময় এই ফলকটি। মন্দিরের বলি বন্ধ হয়ে নিয়ে যাওয়া নিয়ে লেখা এই ফলক। বালানন্দ ব্রহ্মচারী বিধানে বন্ধ হয়েছিল পাঠাবলি। শুধু সংখ্যাগুলি বোঝানোর পদ্ধতিও অন্যরকম। ফলকটি পাঠোদ্ধার করলে দাঁড়ায় সিন্ধু বিন্দু নেত্র চন্দ্র, অর্থাৎ সিন্ধু মানে 7, বিন্দু মানে 0, নেত্র মানে 3, চন্দ্র মানে 1, অর্থাৎ 1307 বঙ্গাব্দে বালানন্দ স্বামী এসে মন্দিরের পশু বলি নিষিদ্ধ করেন। তবে প্রাচীনকালে বলি ছিল। এই মন্দির স্থাপিত হয়েছিল 1257 বঙ্গাব্দে চৈত্র সংক্রান্তিতে, ইংরেজির 1851 সালে। ওই দিনকেই মন্দিরের প্রতিষ্ঠা দিবস হিসেবে পুজো করা হয়ে থাকে। মাঝে মন্দিরটি জীর্ণ হয়ে পড়েছিল, তবে ট্রাস্টিরা মন্দির সংলগ্ন উদ্বৃত্ত অঞ্চলে বহুতল নির্মাণ করতে দেওয়ায় মন্দিরটি সংস্কার করা হয়েছে। ফলে নবরত্ন মন্দির, নাট মন্দির, আটচালার 12টি শিব মন্দির ধ্বংসের হাত থেকে রক্ষা পেয়েছে। দীপান্বিতা কালী পুজোর সময় মন্দির কমপ্লেক্সটি সেজে ওঠে। স্থানীয় মানুষজনের সহযোগিতায় মন্দির প্রাঙ্গণটি তখন উৎসবের চেহারা নেয়। শেষ আলোচনা হলো কুটিঘাটের সিদ্ধেশ্বরী মন্দির। দেবকুমার চট্টোপাধ্যায়, যিনি বর্তমান সেবায়িত, তার কাছ থেকে জানা গেল এই মন্দিরের ইতিহাস।
মা সিদ্ধেশ্বরী আগে থাকতেন বেলঘরিয়া অঞ্চলের নিমতা নামক স্থানে এবং কুটিঘাটের গঙ্গা এসে মা সিদ্ধেশ্বরী প্রতিদিন স্নান করতেন এবং বিশ্রাম নিতেন। পুনরায় আবার তিনি নিমতায় প্রস্থান করতেন। স্বপ্নাদেশ দেন যে কুটিঘাট অঞ্চলেই তার মন্দির প্রতিষ্ঠিত করতে হবে এবং সেই মতো 350 বছর আগে এই মন্দির তৈরি হয়েছিল এবং নিত্য সেবার আয়োজন তারপর থেকেই শুরু হয়। রটন্তি কালিকা পুজোর দিন এই মন্দিরের অভিষেক হয় এবং মন্দিরের জন্মদিন হিসেবে পালন করা হয়। তাছাড়া দীপান্বিতা কালী পুজো, জ্যৈষ্ঠ মাসের ফলহারিণী কালী পুজো খুব উৎসব হয়ে থাকে। তাছাড়া চৈত্র ভাদ্র পৌষ মাসের প্রতিমাসের অমাবস্যা, ধানের লক্ষ্মী পুজো সবই এই মন্দিরে হয়ে থাকে। প্রচুর ভক্ত সমাবেশ হয়, স্থানীয়রা প্রসাদ গ্রহণ করেন এবং এই মন্দিরটি খুবই জনপ্রিয়। আজ এই পর্যন্ত। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। নমস্কার।